হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্চিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আমার ব্লগে তোমাদের একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাচ্ছি, গডস ওন গার্ডেন। ঠিক তাই, গ্রামের নাম মলিলং, রয়েছে মেঘালয়াতে। এই মলিলং গ্রামটি 2003 সালে ডিসকভার ইন্ডিয়ার ম্যাগাজিনে দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়ার তকমা পেয়েছিল। এই মলিলং গ্রামটি ইস্ট খাসি পাহাড়ে অবস্থিত এবং এই গ্রামটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই কিন্তু দ্য ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়ার এই সম্মানটি আদায় করে নিয়েছিল। তো আজকে এই গ্রাম ঘুরে তোমাদের দেখাবো এবং কিসের জন্য বা কেন এই গ্রাম এই সম্মান পেয়েছে বা এই তকমা পেয়েছে সেইটা তোমাদের জানাবো। এই মলিলং ভিলেজ আমাদের মেঘালয় রাজ্যে অবস্থিত একটা খুব সুন্দর ছোট্ট গ্রাম। যে গ্রাম চারদিক দিয়ে প্রকৃতির সুন্দর আদরের যত্নে যেন গড়ে উঠেছে। সখী সামনে পড়ছে ব্যাম্বো ওয়াচ টাওয়ার, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ বাঁশের তৈরি এই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার প্রবেশের মূল্য মাত্র 10 টাকা, অর্থাৎ 10 টাকা দিলেই এই ওয়াচ টাওয়ারে কিন্তু প্রবেশ করা যায়। এই ওয়াচ টাওয়ারের হাইট হলো 85 ফিট। এবার সামনে চোখে পড়ছে 100 বছরের পুরনো চার্চ, তবে এর ভেতরে কিন্তু প্রবেশের অনুমতি নেই। এই মলিলং গ্রামটিতে কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু ক্যাথলিক, তাই প্রচুর চার্চ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো যেটা তোমাদের বলছিলাম বন্ধুরা, যে কেন এই গ্রামটা এই সম্মান আদায় করে নিয়েছে, এই গ্রামে জায়গায় জায়গায় তোমরা প্রায় প্রতিটি বাড়ির পাশেই কিন্তু একটু দূরে দূরেই বাঁশের ছোট ছোট ঝুড়ি দেখতে পারবে স্ট্যান্ডের মধ্যে রাখা। কেন এই ঝুড়ি রাখা? এই ঝুড়ি রাখা একটাই কারণে, যেখানে এই শুকনো পাতা বা নোংরা আবর্জনা যাই হোক সবই কিন্তু এখানকার বাসিন্দারা নিজের হাতে পরিষ্কার করেন এবং এই বাঁশের ঝুড়িতে কিন্তু সেই ময়লা তারা তুলে রাখেন। ছোট থেকে বয়স্ক পর্যন্ত প্রত্যেকে কিন্তু এই গ্রামের প্রতি নিজেরা যত্ন সহকারে কাজ করে থাকেন, তার জন্যই কিন্তু আজকের এই গ্রামটা এশিয়ার মধ্যে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের সম্মানটা আদায় করে নিয়েছে। কোথাও এতটুকু ময়লা নেই, গ্রামের প্রতিটি বাসিন্দার কিন্তু এ ব্যাপারে সম্পূর্ণ যোগদান রয়েছে। একটা কথা বলে রাখি বন্ধুরা, এই গ্রামে কিন্তু প্লাস্টিকের ব্যবহার এবং স্মোকিং কিন্তু পুরোপুরি ব্যান, এবং এই কাজ যদি কোনো ট্যুরিস্ট করে থাকে তাহলেও কিন্তু সেটা শাস্তিযোগ্য। তো দেখতেই পাচ্ছ এই মলিলং গ্রামটা কিন্তু চারদিক থেকে এক অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রয়েছে। চারিদিকে অপূর্ব সুন্দর পাতাবাহার গাছ এবং বিভিন্ন রকম পাহাড়ি এবং অনেক অজানা অচেনা ফুলের গাছও দেখতে পেয়েছি। জায়গায় জায়গায় বসার জন্য রয়েছে কিছু কাঠের বেঞ্চ, অর্থাৎ এত সুন্দর গ্রাম কিন্তু আগে কখনোই আমি দেখিনি এবং আমি সত্যি এ ধরনের গ্রামের হদিশ জানতাম না। এই মলিলং গ্রামটা কিন্তু 2004 সালের আগে সেরমভাবে কোনো পরিচিতি ছিল না, কারণ যাতায়াতের কোনো সুবিধা ছিল না। আফটার 2004 যখন ট্রান্সপোর্ট ব্যবস্থা অনেক বেটার হয়, এখানকার লোকেদের সাথে আমাদের বাইরের লোকেদের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, তখন কিন্তু এই গ্রামের পরিচিতি আস্তে আস্তে বাড়তে শুরু করে। গ্রামটা কিন্তু সত্যিই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যদি একবার মেঘালয় ঘুরতে আসো, অবশ্যই কিন্তু মলিলং গ্রামটা একবার ঘুরে যাবে। এটা কিন্তু এখানকার ট্যুরিস্ট প্লেসেসের ভেতরে এখন ভীষণ ভীষণ এক ইম্পর্ট্যান্ট জায়গা করে নিয়েছে। এই গ্রামে তোমরা চাইলে থাকতেও পারো, এখানে প্রায় সমস্ত বাড়ি কিন্তু হোমস্টের সুবিধা দিচ্ছে। হোমস্টেগুলোর ভাড়া নাম আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে কথা বলে নিতে পারবে। আর এখানে যদি দুপুরে লাঞ্চ করতে চাও,
তাহলেও কিন্তু রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট। হ্যাঁ, তবে খাওয়ার তুমি যদি ভাবো সাংঘাতিক কিছু পাবে তাহলে কিন্তু একটু আশাহত হবে। এখানকার লোকাল ফুড এবং নর্মাল সাধারণ খাবারই কিন্তু তুমি পাবে। মোমোটা কিন্তু মোটামুটি সব জায়গাতে এখানে অ্যাভেলেবেল। তো বন্ধুরা, মলিনং গ্রামটা কিন্তু সত্যি আমার চোখে এত ভালো লাগলো যে দ্য ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া যে তকমায়েরা আদায় করে নিয়েছে, এই গ্রাম যদি ঘুরে তুমি দেখো তাহলে কিন্তু এই কথাটা অবিশ্বাস করতে আর মন চাইবে না। তো কেমন লাগলো মলিনং গ্রামটা আজকে তোমাদের, আমাকে একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা মলিনং গ্রামটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মলিনং গ্রামের পরে তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, দেখে নাও জীবন্ত সেতু বা রুট ব্রিজ। মেঘালয়াতে জীবন্ত সেতু বা রুট ব্রিজ রয়েছে মলিনং গ্রামের ঠিক পাশে। এই জীবন্ত সেতু বা রুট ব্রিজ বা লিভিং ব্রিজ যাই বলো না কেন, এটা একটা রাবার গাছের শিকড় দিয়ে তৈরি হয়েছে। এই রুট ব্রিজ কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অ্যাওয়ার্ড অলরেডি পেয়ে গেছে। এরকম অসংখ্য রুট ব্রিজ কিন্তু মেঘালয়াতে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। এই রুট ব্রিজগুলো মূলত বানানো হয়েছিল একটি গ্রামের সাথে আরেকটি গ্রামের যাতে যোগাযোগ করানো যায়, তার জন্যই কিন্তু এই রুট ব্রিজগুলো মূলত এখানকার যারা অধিবাসী ছিলেন তারা বানিয়েছিলেন। এই লিভিং ব্রিজে ঢোকার এন্ট্রি ফিস নিয়েছিল 40 টাকা। ঢোকার আগে 40 টাকা দিয়ে এই লিভিং ব্রিজে ঢুকতে হয়। দেখে নাও এই লিভিং ব্রিজটা কি অপূর্ব সুন্দরভাবে প্রাকৃতিকভাবে এই লিভিং ব্রিজটা তৈরি করা হয়েছে। পুরোটাই কিন্তু রাবার গাছের শেকড় দিয়ে কিন্তু এই লিভিং ব্রিজ রয়েছে। দেখো ব্রিজের যে রেলিংগুলো দুপাশে দেখছো, এটা কিন্তু পুরোপুরি কিন্তু শেকড় দিয়ে তৈরি। পুরোটা কিন্তু রাবার গাছের শেকড় দিয়ে তৈরি। মূলত এই যে রুট ব্রিজটা দেখছো রিভার্স এলাকায় তৈরি, এই রুট ব্রিজটা কিন্তু 100 বছরের মোটামুটি পুরনো। কথা বলে আমরা এটা জানতে পারলাম যে এই রুট ব্রিজটার 100 বছরের পুরনো। তো দেখো এই রুট ব্রিজের নিচে ছোট্ট একটি পাহাড়ি নদী বয়ে গিয়েছে, আর কি অপূর্ব সুন্দর লাগছে এই দৃশ্যটা। এরকম প্রাকৃতিকভাবে যে একটা ব্রিজ তৈরি হতে পারে মানুষের তৈরি না করে, একটা ব্রিজ এভাবে যে গাছের শেকড় দিয়ে তৈরি হতে পারে, এই জিনিসটা সত্যি আমার কল্পনায় একদমই ছিল না, যেটা কিন্তু আমি মেঘালয়াতে এসে দেখতে পেলাম। সত্যি মেঘালয়া স্টেটটাকে আমি সুন্দর ভাবতাম, কিন্তু ঘুরতে এসে কিন্তু আমি আরও অনেক বেশি সৌন্দর্য দেখতে পেলাম। তো রুট ব্রিজটা কেমন লাগলো তোমাদের আজকে, আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও বন্ধুরা। আর ভিডিওটা আজকে কেমন লাগলো, মলিনং গ্রামটাই বা তোমাদের কতটা ভালো লাগলো, রুট ব্রিজটাই বা তোমাদের কতটা ইউনিক লাগলো, সব কিছু আমাকে জানিয়ে প্লিজ আমার কমেন্ট বক্সে একটু জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার একটা রিকোয়েস্ট রইল। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই, টাটা।